ये चेहरा देख रहा ना, ये चेहरा ये देखिए ऐसा, ये चिंदी चोर है ये लोग, यही चिंदी चोर लोग बैग में जो ट्रेन में जो लोग लेडीज वेडीज जितने भी जो पैसेंजर होते हैं ना सबका बैग लेके मोबाइल लेके भाग जाते हैं। मैंने अभी इसका रंगे हाथों साले को पकड़ा है, अभी मेरा जाके बैग या मोबाइल जो भी हो यहाँ पे रखा हुआ था, बस हाथ बढ़ा रहा था, मैंने इसका हाथ पकड़ लिया। कोलकाता, हाँ কলকাতার হচ্ছে যে দুটো রেলওয়ে মেন যে দুটো রেলওয়ে স্টেশন আছে সেটা হচ্ছে এক নম্বর হাওড়া মানে একটা শিয়ালদা। তো যখনই হাওড়া বা শিয়ালদায় আসি তখনই একটা ট্রিপের মানে কি বলবো যে একটা ট্রিপে ট্রিপে যাচ্ছি এরকম একটা ভাড়া আছে, ভেতরে ঢুকে তারপর কথা বলছি। কিন্তু 02331 হাওড়া জম্মু টাওয়ার 23:55 কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে দেখুন 14 নম্বর প্ল্যাটফর্ম। ওকে চলো 14 নম্বরে যাওয়া যাক, একাকেই যেতে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে ফেলে দিলাম, টাকা ব্যাগ আমার ব্যাগ পড়ে আছে, কেউ তুলে নিই চলে যা চলে যা, কেউ তুলে নিই, সেই ফাঁকা একটা ব্যাগ পড়ে আছে আমার। সো ফাইনালি হাওড়া জম্মু তাওয়াই ট্রেন কিন্তু চলে এসছে আমাদের, ঢুকছে, প্রচুর প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, প্রচুর মানে হিউজ হিউজ ক্রাউড, মানে সবাই যাবে কাশ্মীর এই আর কি। আমাদের ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি আছে, তো এখন বাজে হচ্ছে 11:35 বাজে, আমাদের ট্রেন আছে হচ্ছে জম্মু তাওয়াই হচ্ছে 11:45 হচ্ছে হাওড়া থেকে ছাড়বে। তো দুরাত্রির জার্নি আছে এটা, মানে দুরাত্রির মানে ট্রেনের জার্নি, আমার হচ্ছে প্রথম দুরাত্রির ট্রেনের জার্নি, তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় এবং এখানটা যদি কিছু খাই, আজকে তো কিছু খাবো না, আজকে আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, আর কালকে সকালবেলা ট্রেনের কিছু ফুড আমরা ট্রাই করবো, তো যদি ভালো লাগে নিশ্চয়ই একটা রিভিউ দেবো, দেখি কিছু না কিছু তো একটা খাবো সকালবেলা কিংবা হয়তো দুপুরবেলা কিংবা রাত্রির ডিনার, যে কোনো একটা ট্রেনের কিছু ফুড আমরা ট্রাই করবো, এটা খুব ইন্টারেস্টিং হবে নতুন জার্নি। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন, ইয়েস জম্মু তাওয়াই আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ সো গুড মর্নিং ফ্রম বিহার, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ ট্রেন জার্নি। সো আজকে হচ্ছে এখন অ্যাট প্রেজেন্ট আমরা এখন আছি হচ্ছে একটু বাংলায় হোক, তো বাংলা হিন্দি ইংলিশ সব রকম চলবে, তো অ্যাট প্রেজেন্ট এখন আছে যে পাটনা সাহেব, নেক্সট স্টেশন হচ্ছে কোথায় ওটা পাটনাই হবে, পাটনা জাংশন রাইট। সো পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন, খুব ইন্টারেস্টিং একটা ট্রেন জার্নি ব্লগ হবে, টোটালটা দেখতে পাবেন। ওকে তো দেখতে থাকুন, কানেক্টেড থাকুন, আর কি বলবো, আর কিছু বলার নেই, চলুন। হচ্ছে 9:43, তো আমরা এখন আছি হচ্ছে পাটনা জাংশন, ইয়েস আমি একটু দেখিয়ে দিই, পাটনা জাংশন এখন একটু নেমেছি, নেমে এখানে একটু আমরা একটু জল গরমের জন্য একটু ট্রাই করছি, বিকজ হচ্ছে আমরা কফি নিয়ে এসেছি, একটু জল গরম লাগবে আর কি, জল গরমের জন্য একটু দোকান টোকানে দেখছি যদি জল গরম করে পাওয়া যায় কি। ওকে এরপরে যেখানে নামবো যতগুলো স্টেশনে নামতে পারো আপনাদের একটু এক্সপ্লোর করে মানে দেখানোর চেষ্টা করবো। ওকে তো সাথে থাকবেন, আমি আবারও বলছি ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, উইদাউট মাইকে কিন্তু ভিডিও করছি, আর এখনো বের করিনি। পাটনা জাংশন টাটা, পাটনা ইয়া টাটা। नहीं कोई प्रॉब्लम नहीं है, वीडियो होगा कोई प्रॉब्लम नहीं, अब बताओ अभी बंद किया, अरे कोई दिक्कत, अरे कोई दिक्कत नहीं, बोलो ना रेट, मिक्स वेज होगा, मिक्स वेज होगा, मिक्स सब्जी दाल राइस, मिक्स वेज मिक्स सब्जी, मतलब दोनों अलग अलग, नहीं मिक्स सब्जी होगा, हिंदी बोले इंग्लिश में, मुझे लगा बैठो बैठो बैठो, अरे कोई प्रॉब्लम नहीं, क्या दिक्कत, बोलो यूट्यूब कर रहे हैं, यूट्यूब में डालूंगा, यूट्यूब में बोलो 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 बोलो, मिक्स वेज में क्या मिक्स सब्जी है ना, उसमें अंडा नहीं है ना, हम लोग क्या अंडा को ये बोलते हैं, वेज ही बोलते हैं, मिक्स सब्जी है, दाल है, चावल है, बस तीन चीजें, ऊपर से एक्स्ट्रा राइस आएगा, राइस ऊपर से, हाँ ऊपर से एक्स्ट्रा आ जाएगा, बस दाल सब्जी और चावल है, रोटी है उसमें क्या, रोटी रात होता है दिन में, रोटी दिन में, रात को कितना प्राइस है उसका, कितना प्राइस है, 110 बहुत सारे हैं, बहुत ज्यादा है, 110 में तो रोटी वोटी भी देता है ना, नहीं भैया दिन में नहीं आता है, रात में आएगा, अरे दिन में भी आता है मालिक, मालिक दिन में हीटर गाड़ी बंद नहीं पाता है मालिक,
क्या बात कर रहे हैं, सही बोल। तो चिकन हो जाएगा 110 में। ये नॉन वेज कितना का है? नॉन वेज क्या है, मच्छी हो, अंडा होगा, चिकन होगा। मच्छी, अंडा, मच्छी और चिकन। चिकन कौन अच्छा अच्छा कौन सा वाला होता है? अच्छा जो खाया आपको जो अच्छा लगेगा वही खाएंगे। तो कोई यहाँ पे कोई भी फूड अच्छा नहीं है? नॉन वेज, मच्छी जैसा, चिकन जैसा। मक्खी नहीं खाते? मक्खी नहीं खाते, मक्खी नहीं, मच्छी बोले मच्छी। সেকেন্ড ইয়ার হচ্ছে দুপুরবেলা লাঞ্চ আমরা ট্রেনের, ট্রেন থেকে আজকে লাঞ্চ আমরা অর্ডার করেছি। রাইস আছে, ডাল আছে, আমি একটু খুলে দেখাবো। রাইস ডাল সাথে হচ্ছে সবজি আর হচ্ছে একটা করে মাছের কারি আছে, ঠিক আছে, ফিশ কারি। ওকে, এই হচ্ছে আজকের ট্রেনের, ইয়েস, ট্রেনের হচ্ছে দুপুরবেলার লাঞ্চ, সেটা হচ্ছে মুঘল সরাইতে আমরা করছি। রাইস ও ডাল ঠিকঠাক আচ্ছা নেই বুড়া ভী নেই চল যায়গা ট্রেন মে যা কুছ নি মিলে উসকে লিয়ে মতলব সহি হ্যায় হ্যাঁ ও জো মিক্স ভেজ হ্যায় এক মিনিট আপ লোগো ভাই খানা বলো ভাই ভালো লাগে না মিক্স ভেজ একদমই ভালো লাগে না না টক টক মতো লাগে না ঠিকঠাক সাথে হচ্ছে মাছের গ্রেভি গ্রেভিটা একটু টেস্ট করি এরকম ভাবে খাওয়া যায় বলুন তো অতটা বেটার না আমি বলবো যে মানে আমি একটু রেকমেন্ড করে দিচ্ছি ট্রেনের ফুড কিন্তু অতটা বেটার না বেটার বলতে মানে খাবেন না আমি বলে দিলাম ফার্স্ট টাইম একবার ট্রাই করলাম এইটুকুনি বলার চলুন ট্রেনের যে খাওয়াটা ট্রাই করলাম আমি বলে দিচ্ছি রিভিউটা জাস্ট এক কথায় বলে দিচ্ছি আমি বলবো ফিশটা কিন্তু ফ্রেশ ছিল আদারওয়াইজ কিন্তু কোনোটাই কিন্তু ভালো লাগেনি আমার একদম অনেস্ট রিভিউ আমি দিয়ে দিলাম আর এখন আছে হচ্ছে মুঘল সরাইয়ে এটার নামটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম নামটা এটার নামটা চেঞ্জেস হয়ে গেছে 1.5-2 বছর আগে এটা হচ্ছে বঙ্গাল উপাধ্যায় জাংশন নামটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু প্রেজেন্ট আমরা এখন আছি হচ্ছে মুঘল সরাইতে আমার সঙ্গে যে আসে আমি ইন্ট্রোডিউস করি চলে এসে একজন পরপর আমি ইন্ট্রোডিউস করাচ্ছি হ্যালো গাইস ইস চেরো কো পছন্দ হোগা বাংলাদেশ ট্রিপ হম লোগ এক সাথ ব্লগ বানায়ে থে আর ইয়ে মানালি কা ভি ট্রিপ হম লোগ এক সাথ হি বানা রহে बहुत मजा आएगा बहुत धमाकेदार ट्रिप बनेगा और भी हमारे साथ 2-3 बंदे हैं तो नेक्स्ट स्टेप बाय स्टेप सबको दिखाऊंगा ओके चलो वाराणसी হচ্ছে এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই দেখুন হ্যাঁ এটাই হচ্ছে কাশী বিশ্বনাথের এই হচ্ছে মন্দিরের সেই ঘাট আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি ভালো করে একটু দেখে নিন দেখাতে পাচ্ছি কি জানি না এই হচ্ছে কাশী বিশ্বনাথের ঘাট ইয়েস जय काशी विश्वनाथ की जय अभी यहाँ से निकल चुका हूँ यही वेरी अच्छी ओके काशी विश्वनाथ की जय মানে 20 মিনিটের মধ্যে এখানে আপাতত স্টে আছে স্টে বলতে দাঁড়াবে ততক্ষণ একটু আমরা আপনাদের মানে আপনার জন্য একটু কিংবা আপনাদের জন্য আমরা একটু এক্সপ্লোর করে দিই এই হচ্ছে বারাণসী জাংশন তো ভালো ভালো যদি ছবি পেতে চান আমি এখনো বলছি ভালো ভালো যদি ছবি পেতে চান ইনস্টাগ্রাম ইয়েস এখানে দেখতে পাচ্ছেন বিধান বোর্ড আন্ডারস্কোর অফিসিয়াল তো ইনস্টাগ্রামটা একটু ফলো করে নেবেন এইটুকুনি বলার ওকে চল अरे फोन जो नहीं बेरी है तो दौन गए तो नहीं गए से तो कपाले हाथ हो जाते केस होता है पुलिस को बुलाया ना आपको बैग रखा हुआ सामने था मैं वहाँ पे बैग रखा हुआ है सामने या तो लेकर निकल जाएगा नहीं भाई वो जब खड़ा हो गया यहाँ पे खड़ा यहाँ से खड़ा हो गया ना मैं और जाएगा छुप के आँख से देखने लगा देखना कोई नहीं है बस आके बेटा यहाँ पे हाथ लगाना शुरू कर हम दो बार देखा फॉलो नहीं कर रहा था इसको अबे चंदन अबे अबे करो 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 फोटो फोटो के चिकित्सक ठीक है अभी ठीक ये चेहरा देख रहा ना ये चेहरा ये देखिए ऐसे ये चिंदी चोर है ये लोग यही चिंदी चोर लोग बैग में जो ट्रेन में जो लोग लेडीज वेडीज जितने भी जो पैसेंजर होते हैं ना सबका बैग लेके मोबाइल लेके भाग जाते हैं मैंने अभी इसका रंगे हाथों साले को पकड़ा है अभी मेरा जाके बैग या मोबाइल जो भी हो यहाँ पे रखा हुआ था बस हाथ बढ़ा रहा था मैंने इसका हाथ पकड़ लिया और इसको तब से फॉलो कर रहा था ये चेहरा देख लीजिए ऐसे ही लोग रहते हैं
ट्रेन में पैसेंजर के सामान चुराते हैं। ये करना थोड़ा ब्राइटनेस बड़ा अच्छा मम्मी आज तो नाल ही ऐड कर लिया मोदी का इधर ठीक है। मैं खुद कोलकाता पुलिस का उसमें काम करता हूँ इन्हीं पे ये जो जेब कतरे है ना वॉच में ये सालों को ले जाएंगे आपके सामने ले जाएंगे ले जाके पीछे से उधर से फिर छोड़ देंगे। हाँ 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 पता है ऐसा है। हाँ मैं खुद वॉच में काम करता हूँ कोलकाता लाल बाजार में मैं खुद काम करता हूँ वॉच सेक्शन में बस में जहाँ जो ऑफिस टाइम में जो ड्यूटी होती है ना यही जेब कतरों को पकड़ के इतने मेहनत से दौड़ूंगा मैं दूंगा इनको सालों को फिर ले जाके थाने से छोड़ देंगे। इन सालों ने पूरा ड्यूटी सेक लिया कहाँ से कहाँ पैसा खिलाना पड़ता है इन सब पता है इनको सब पता है सालों को। कहाँ है बेघर बनारस घर है बनारस में बनारस में कहाँ है घर यार क्या आगे से टिकट मत ओ कुछ नहीं करेगा कुछ ना अभी छोड़ देगा भैया क्या करेगा कुछ अभी छोड़ देगा साला हम लोग करेंगे भी क्या अभी छोड़ देगा हम लोग भी क्या हाँ ठीक है क्या फर्क पड़ता है कुछ नहीं फर्क कुछ नहीं होगा बाहर पुलिस वाले उसको पकड़े हैं हमारे सामने वो मिजाज दिखा के मतलब दिखा रहे हैं कि तुमने किया जो किया गलत किया लेकिन अभी क्या होगा उन लोगों के साथ सेटिंग वेटिंग करके छोड़ देंगे ऐसे ही चलता है यार इंडिया है ऐसे ही चलता है इंडिया बस करना क्या है करना ये है इंडिया है भारत है चाहे कुछ भी बोले करना ये है आपको ध्यान रखना होगा ट्रेन में जब आप रहिए आप ध्यान रखिए सारा जिम्मेदारी है आपका सामान है आप ही ध्यान रखिए कोई ध्यान नहीं रखेगा बस आत्मनिर्भर रहिए आत्मनिर्भर भारत हमारे जैसा हालत होगा ট্রিপের মধ্যে আসছি যদি বাই চান্স কিছু একটা কোনো কিছু ফট করে যদি হয়তো একটা মোবাইলই মানে ফট করে কেউ নিয়ে বেরিয়ে গেল মানে বুঝতে পারছেন তো আপনারা একটু ভেবে দেখুন বুঝতে পেরেছেন এইটুখানি আর কিছু না চলো ফাইনালি হরিয়ানার মাটিতে পা রাখলাম ইয়েস আগে চা খাবো বহুত জ্বালা ঠান্ডা ফার্স্টেই আগে চা খাবো আগে চা তারপরে কথায় আসছি যে চুরির ব্যাপারটা হলো ডিটেলসে একটু বলছি চুরির ব্যাপারটা আগে একটু চা খেয়ে নিই হচ্ছে আমরা এখন আছি আম্বালাতে তো এবার যেটা হয়েছে যে চুরির যে ব্যাপারটা হয়েছিল পুরোটা দেখেছেন আমার সঙ্গে যে প্রবীণ ভাই ছিল একটু জেগেছিল বলে মোটামুটিভাবে ধরতে পেরেছে নাহলে কিন্তু ফোনটা পুরোপুরিভাবে মানে ট্রিপটা পুরো একদম মানে ভোগাম্মা হয়ে যেত এরকম একটা ব্যাপার যাই হোক যেটা বলা সেটা হচ্ছে আপনারা যখনই ট্রেন জার্নি করবেন ভালো করে একটু শুনে নেবেন আপনারা যখনই ট্রেন জার্নি করবেন নিজের যে মানে কি বলবো নিজের যে সামান মানে আপনাদের যে জিনিসপত্র ব্যাগ লাগেজ ঠিক আছে এটা কিন্তু টোটালি কিন্তু আপনাদের ওপরেই কিন্তু নির্ভরশীল বলতে গেলে আপনাদেরকেই দেখতে হবে অন্যরা কিন্তু কেউ দেখবে না আমি সেটা আবারও বলে দিচ্ছি যতবার ট্রাভেল জার্নি করবো আমি বলে দেবো যে আপনাদের লাগেজ কিন্তু নিজেদের দায়িত্বই রাখতে হবে অন্যরা কেউ লাগবে না সো এইটুকুনি বলার ভিডিওটা কেমন লাগলেও একটু জানাবেন এর পরের ব্লগটা কি হতে চলেছে সেটা কিন্তু আমিও জানি না 5 ডিগ্রি টেম্পারেচার এক আম্বালা 5 ডিগ্রি প্রচুর ঠান্ডা লাগছে অনেক কষ্টে ফোনটা পাওয়া গেছে ভিডিওটা দেখেছেন তবে আরো দু চারটে মার দেওয়া উচিত ছিল এই আর কিন্তু খেয়েছে ঠিক আছে চলো এই ভিডিওটা আর একদম বাড়াবো না এই ভিডিওটা এখানে শেষ করছি
আর একদম কিছু বলবো না, কোন রকম ট্রেন জার্নির কোন রকম ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইভেন আমার ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন, আমি ডিরেক্ট মেসেজ করে দেবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন বিধান বার্নার্স স্টোর অফিসিয়াল। এইটুকুনি আমার উইদাউট মাইকের ফার্স্ট ব্লগ হলো, নেক্সট ব্লগ কিন্তু উইদাউট মাইকে হবে না, মাইক দিয়েই হবে। ওকে, তো ভিডিও এখানে শেষ করছি, জয় হিন্দ বন্দে মাতরম। একটা কথা, এখানে কিন্তু টোটালি বন্ধু কি বলবো, নেটওয়ার্ক কিন্তু পুরোপুরিভাবে বন্ধ, নেট আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না আম্বালা ক্যান্টন, ঠিক আছে, আম্বালা স্টেশনে আপনারা কিন্তু নেট ইউজ করতে পারবেন না। যদি কোনো রকম দরকারি থাকে আমি আগে থেকে একটু আপনাদের জানিয়ে দিলাম, নেট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না স্টেশনের পুরো এরিয়াতে। ওকে, চলো।